নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ধনুরাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে জেনে নিন আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে, অর্থাৎ এটি নভেম্বর মাসের গোচর ফল। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই হান্ড্রেডে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা। আপনার জন্মছকে গ্রহের দশা, অন্তর্দশা ও প্রত্যন্ত দশা আলাদা এবং আপনাদের এজও আলাদা আলাদা। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও কিছু কথা আপনাদের মিলতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আসি গ্রহের কী গোচর রয়েছে, অর্থাৎ নভেম্বর মাসে গ্রহ কী কী অবস্থানে থাকতে চলেছে, আসুন জেনে নিই। নভেম্বর মাসে মঙ্গল গ্রহ মীন রাশিতে অবস্থান করছে, বুধ গ্রহ থাকবে তুলা রাশিতে এবং 29 নভেম্বর এই বুধ গ্রহ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। বৃহস্পতি গ্রহ ধনুরাশিতে অবস্থান করছে এবং 20 নভেম্বর গমন করবে মকর রাশিতে। শুক্র গ্রহ যা কিনা 16 নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। শনি গ্রহ থাকছে মকর রাশিতে এবং রবি 16 নভেম্বর তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। এবং রাহু ও কেতু যথাক্রমে অবস্থান করবে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে। আসুন এই গোচরের পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া যাক নভেম্বর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। মঙ্গল গ্রহ যা কিনা পঞ্চমপতি ও দ্বাদশপতি এবং যা চতুর্থে অবস্থান করছে, কাজেই আপনাদের দৈহিক সুখ কিন্তু নষ্ট হতে পারে। এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন এবং পারিবারিক অশান্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তবে অর্থনৈতিক ভাগ্য কিছুটা হলেও শুভ যাবে। এই সময় আপনাদের ইনকাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা সেনা বিভাগে রয়েছেন, যারা খেলাধুলা করেন, যারা কনস্ট্রাকশনে বিজনেস করেন, তাদের জন্য এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির। এই মাসে যদি আপনারা জায়গা জমি এগুলো কিনবো ভাবেন, তাহলে অবশ্যই কিনতে পারেন, কারণ আপনাদের জন্য এই সময়টা খুবই শুভ। তবে একটি বিষয় আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যে কোনো জমি বা জায়গা কেনার আগে অবশ্যই পেপার্স ঘেঁটে নেবেন, নয়তো ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে সন্তানের কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন, বাড়িতে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান, কোনো বিজনেসে করতে পারেন। এছাড়াও যদি কোনো নতুন বিজনেস স্টার্ট আপ করতে চান, করতে পারেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যে কোনো কিছু শুভ কাজ করার আগে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার অন্তত দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এই মাসে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসাতে উন্নতি হবে এবং আপনার ধন বৃদ্ধি হতে চলেছে। যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। এছাড়াও যারা পুস্তক বিক্রেতা, সাংবাদিক, আয়কর দপ্তরের কর্মী, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা
যথেষ্ট শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিমাকর্মী তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসের মিডিল থেকে অর্থাৎ 15 তারিখের পর থেকে আপনাদেরও শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ধনাগমন হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য এই মাসটা আশানুরূপ যাবে, তবে যারা উচ্চশিক্ষা করছেন যারা সায়েন্টিস্ট তাদের জন্য এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। 19 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থান করতে চলেছে এবং 20 নভেম্বর এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশির ধনভাবে অবস্থান করতে চলেছে। কাজেই আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটতে চলেছে, তবে এটা লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে। যাদের শারীরিক প্রবলেম চলছে, শরীর নিয়ে খুব ভুগছেন, তাদের 20 নভেম্বরের পর থেকে এই শারীরিক পার্ট কিন্তু আপনাদের ধীরে ধীরে ঠিক হতে চলেছে। যাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে অশান্তি বা প্রবলেম চলছিল তাদের 20 নভেম্বরের পর থেকে ধীরে ধীরে ঠিক হতে চলেছে। এছাড়াও যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ, তবে 20 নভেম্বরের পর। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, যারা ফুলের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসা চোখে পড়ার মতো যেতে চলেছে। যারা ভাবছেন বিদেশে যাব, বিদেশে গিয়ে পড়াশোনা করব, এস্টাবলিশমেন্ট হব, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। আপনারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য অগ্রসর হতে পারেন। 16 নভেম্বর পর্যন্ত শুক্রগ্রহ থাকতে চলেছে দশমভাবে এবং 16 নভেম্বরের পর এই শুক্রগ্রহ পুরো মাস থাকতে চলেছে একাদশভাবে। কাজেই আপনাদের জীবনে ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ নতুন কোনো গাড়ি কিনা, নতুন কোনো বাড়ির অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সেস কিনা, সেটা ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, এসি হতে পারে বা কুলার হতে পারে, গিজার হতে পারে, যে কোনো ভোগ্য দ্রব্য আপনারা কিন্তু কিনতে চলেছেন এবং আপনাদের জীবনে নারী সুখ বৃদ্ধি পেতে চলেছে। তবে আপনাদের এই মাসে চক্ষু সংক্রান্ত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তাই যদি আপনাদের চোখের কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়া রয়েছে, যারা শিল্পকলার সাথে যুক্ত, যারা গান বাজনা নৃত্য অভিনয় জগতের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ। অর্থাৎ আপনাদের ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতর চান্স রয়েছে। এছাড়াও যাদের বিউটি পার্লার রয়েছে, যাদের কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে। তবে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি মধ্যম যেতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে না, আবার খুব খারাপও হবে না। এই মাসে আপনাদের কিছু ব্যবসা রয়েছে, সেই ব্যবসাগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর উন্নতি রয়েছে। যেমন কাঠের ব্যবসা, কফির ব্যবসা, চায়ের ব্যবসা, গার্মেন্টসের বিজনেস, দুধের বিজনেস, এই সমস্ত বিজনেস যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনারা বন্ধুবান্ধবের হেল্প পেতে চলেছেন, এই মাসে আপনারা ভাই বা বোনের হেল্প পেতে চলেছেন এবং এই মাসে আপনারা আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন। ফ্যামিলি সাপোর্ট বলুন, বন্ধুবান্ধবের সাপোর্ট বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সাপোর্ট পেতে চলেছেন। তবে এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লুজ টেম্পারমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হঠাৎ করে আপনি রেগে গেলেন, হঠাৎ করে আপনি নিজের টেম্পারমেন্টকে নষ্ট করে ফেললেন, যে কারণে আপনাদের কিছু পরিমাণ হলেও শত্রুতার মুখোমুখি হতে চলেছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, মুখে মধুরতা রাখুন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সকলকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনাকে সকলে ভালোবাসবে। এই মাসে আপনারা যদি ধর্মীয় যাত্রা করবো ভাবেন সেই যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মাসে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে, তবে তাদেরই ক্ষেত্রে বিশেষ পরিমাণে হবে যাদের মঙ্গল ড্যামেজ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মঙ্গল যাদের খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটির প্রকোপ বেশি পরিমাণে দেখা যাবে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তো এই ছিল ধনুরাশির জাতক জাতিকার
নভেম্বর মাস কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।